নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোরিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সোমবতী অমাবস্যায় ঝাড়ু নিয়ে করুন বিশেষ কিছু ক্রিয়া। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা হবেন মালামাল, হবেন কোটিপতি। কিন্তু এই উপায়গুলো যদি আপনারা সোমবতী অমাবস্যায় সঠিক নিয়মে যদি করতে পারেন, আপনার জন্মছকে দারিদ্রতা যদি থাকে, সেই দারিদ্রতা কিন্তু দূর হবে। দেখুন, ঝাড়ু খুব ইম্পর্টেন্ট। ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী কিন্তু বাস করেন। আমি বারবার বলেছি, ঝাড়ুর অবমাননা কখনোই করবেন না, তাতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট কিন্তু হয়। ঝাড়ুকে কোনো সময় খাড়া করে রাখবেন না, তাতে মা লক্ষ্মী রুষ্ট হয়। ঝাড়ুকে আপনারা লুকিয়ে রাখুন। শাস্ত্রে মান্যতা রয়েছে, ঝাড়ু কোনো সময় সামনাসামনি রাখতে হয় না, যে কোনো জায়গায় আড়ালে ঝাড়ু রাখুন। ঝাড়ু আপনি বিশেষভাবে সন্ধ্যা যখন হয়ে গেছে, পুজো যখন হয়ে গেছে, তারপরে কিন্তু ঘরে ঝাড়ু দিবেন না, তাতে কিন্তু লক্ষ্মী, মা লক্ষ্মী রুষ্ট হয়। তাতে আপনার দারিদ্রতা কিন্তু আসবে। অর্থাৎ সন্ধ্যার সময় বাড়িতে ঝাড়ু ব্যবহার করবেন না, ভুল করেও। কিছু আমাদের নিজস্ব ভুলের জন্য কিন্তু আমাদের ভাগ্য বিপর্যয় কিন্তু হয়। আমি আজকে কিছু মহা উপায়ের কথা বলবো, যে উপায়গুলো যদি আপনারা সঠিকভাবে পালন যদি করেন কি না, 100% আপনার জন্মকুণ্ডলিতে যে অর্থনৈতিক দোষ যদি থাকে, সেই দোষ আপনার কাটবে, মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পাবেন। ঝাড়ু কিন্তু বিশেষ মাহাত্ম্য কিন্তু আছে আমাদের শাস্ত্রে। এবং ঝাড়ুতে কোনো সময় যেন পা না ঠিকে, যদি আপনার ভুল করে পা ঠিকে যায়, অবশ্যই ঝাড়ুকে প্রণাম করবেন। এবং আমি যে উপায়গুলো বলবো কি না, সেই উপায়গুলো যদি আপনারা করেন, আপনাদের বড় ধরনের অর্থনৈতিক যাদের সংকট চলছে, দীর্ঘদিন ধরে অর্থের জায়গা নিয়ে আপনার টালমাটাল চলছে, করুন, অর্থনৈতিক জায়গা আপনার মজবুত কিন্তু হবে। অনেকে বলেন যে স্যার, আমার কি আর্থিক জায়গা ভালো হবে না? দেখুন, কিছু কিছু তিথিক্ষণ থাকে, কিছু কিছু শুভ মুহূর্ত থাকে। সেই শুভ মুহূর্তে যখন আপনি শুভ কাজগুলো যখন করবেন না, আপনার 100% ভাগ্য কিন্তু বদলাবে, হুহু করে টাকা আসবে। লিখে রাখুন, ধনবর্ষা হবে। কারণ এই সোমবতী অমাবস্যা একটা ইম্পর্টেন্ট দিন। এই দিন যদি আপনারা বিশেষ করে ঝাড়ুর সঠিক প্রয়োগ যদি আপনারা করতে পারেন, যে প্রয়োগগুলো আমি এই ভিডিওতে বলবো, মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবে। আর মা লক্ষ্মী প্রসন্ন মানে জানেন, ধনের জোয়ার, অর্থের ভাণ্ডার পূর্ণ হবে। কিছু মহা টোটকা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। লিখে রাখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যাদের প্রচুর জীবনে দুঃখ কষ্ট, দারিদ্রতা রয়েছে, অর্থকষ্ট, সেভিংস হচ্ছে না বা ধন আসছে না, এই অমাবস্যাতে কিন্তু ঝাড়ুর মহাপ্রয়োগগুলো যদি আপনারা করতে যদি পারেন, 100% আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কি করবেন? উপায়গুলো
আমি একে একে আপনাদেরকে জানাবো। আবারও বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মী কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে চলেছি। যেটা ঘরোয়া কিছু উপাচার, ঘরোয়া কিছু উপাচার করলে কিন্তু আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু হবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম আসি, আপনারা আগামীকাল বাজার থেকে একটি ঝাড়ু কিনবেন এবং সেটা আপনি এক দামে কিনবেন, কোনো দামাদামি করবেন না। সেই ঝাড়ুটা কিনে আপনারা একটি ঝাড়ু আর আরেকটি ঝাড়ু, দুটি ঝাড়ু কিনবেন, কোনো দামাদামি করবেন না। টোটাল দুটি ঝাড়ু কিনবেন, একটি ঝাড়ু আপনারা কোনো মন্দিরে আগামীকাল দান করুন। এই সম্বতী অমাবস্যায় যদি আপনারা একটি ঝাড়ু দান করতে পারেন, আপনাদের ঘরে মা লক্ষ্মী কিন্তু আসবে কোনো মন্দিরে, কিন্তু সেই ঝাড়ুটা যেন সেই মন্দিরে কিন্তু ব্যবহার হয়, অর্থাৎ মন্দির পরিষ্কারে যেন সেই ঝাড়ু ব্যবহার কিন্তু হয়, এমন মন্দির আপনারা দান করুন, দেখবেন আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনারা একটি হলুদ কাপড় নেবেন। হলুদ কাপড় নিয়ে সেখানে আপনারা একটি কিছুটা ধান এবং এক টাকার কয়েন, ধান এবং এক টাকা কয়েন সে হলুদ কাপড়ে আপনি গিট মেরে দিবেন, তিনটা গিট দিয়ে সেটা ঝাড়ুর নিচে রেখে দিবেন, ধান এবং এক টাকার কয়েন রেখে দেওয়ার পর তারপরের দিন এটা ঝাড়ুর নিচে কিন্তু থাকবে, তারপরের দিন যখন সকালে উঠবেন ঘর পরিষ্কার করার পর সেটা মা লক্ষ্মীর ওখানে আপনারা পূজো অর্চনা অবশ্যই করবেন এবং সেখানে প্রদীপ দেখাবেন, সেই হলুদ কাপড়ে যেটা বাঁধা আছে, এবং তিনটা গিট দিবেন ওখানে, এক টাকার কয়েন এবং ধান, সেই ধানের যে হলুদ দিয়ে কাপড় দিয়ে বেঁধে রেখেছেন সেটা আপনারা নদীতে, অর্থাৎ যেখানে জল প্রবাহিত হয় সেই নদীতে আপনি দিয়ে দিন, দেখবেন আপনাদের ধনের ভাণ্ডার কিন্তু পূর্ণ হবে। এরপর যে উপায়টি আপনাদেরকে বলছি, আপনারা কি করবেন, একটি 5 টাকার কয়েন নেবেন, একটা কড়ি নেবেন, 5 টাকার কয়েন, কড়ি এবং সিঁদুর, এটা আপনারা নেবেন। নেওয়ার পর এটা আপনারা তিনটা জিনিস, 5 টাকার কয়েন, কড়ি, সিঁদুর, সেটা আপনারা লাল কাপড়ে বাঁধবেন, লাল কাপড়ে 4টা গিট আপনারা দিবেন এবং ঝাড়ুর তলে রেখে দিন। তারপরের দিন পুজো যখন দিবেন স্নান করার পর সেটা আপনারা প্রদীপের কাছে, অর্থাৎ ঘিয়ের যে প্রদীপ প্রজ্বলন করবেন মা লক্ষ্মীর কাছে, সেটা দিয়ে আপনারা 7 বার আপনারা সেটাকে কিন্তু প্রদক্ষিণ করাবেন 7 বার। এবং কোনো মন্দিরে আপনারা সেই লাল কাপড়ে বাঁধা আপনারা সে কড়ি এবং 5 টাকার কয়েন এবং সিঁদুর যে বাঁধা রয়েছে সেটা আপনারা কোনো মন্দিরে অশ্বত্থ গাছের কাছে আপনারা 7 বার পরিক্রমা করবেন, সেটাকে নিয়ে 7 বার পরিক্রমা করবেন এবং সেটা আপনারা সেই জায়গাটাতে অশ্বত্থ গাছের নিচে আপনারা মাটির মধ্যে পুঁতে দিবেন, অশ্বত্থ গাছের যে মাটি রয়েছে সেখানে পুঁতে দিবেন,
তাতে কি হবে, শনির যে দোষ রয়েছে কি না, সেই শনির দোষটা কিন্তু আপনাদের কেটে যাবে এবং অর্থের জায়গা আপনার পূর্ণ কিন্তু হবে। এরপর যে পয়েন্টটি আমি বলবো, আপনারা একটি 10 টাকার কয়েন নেবেন, 10 টাকার কয়েন, কিছুটা হলুদের গাঁট, কাঁচা হলুদের গাঁট নেবেন এবং সেখানে গঙ্গা জল এবং দুধ অবশ্যই একটু ছিটাবেন, গায়ের দুধ, গঙ্গা জল, হলুদ এবং 10 টাকার কয়েন। এবং সেই হলুদ কাপড়টার মধ্যে, হলুদ কাপড়টার মধ্যে আপনারা স্বস্তিকা চিহ্ন আঁকবেন, স্বস্তিক চিহ্ন, প্রথমে হলুদ কাপড়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, আঁকার পর সিঁদুর দিয়ে, লাল সিঁদুর দিয়ে আঁকবেন, আঁকার পর সেখানে হলুদের গাঁট, 10 টাকার কয়েন, গঙ্গা জল এবং কাঁচা দুধ আপনি সেখানে দিবেন, সেটা ঝাড়ুর নিচে রেখে দিবেন। এবং পরের দিন যখন মা লক্ষ্মীর পুজো আপনারা করবেন, সেটা মা লক্ষ্মীর কাছে নিয়ে যাবেন, সেখানে আপনারা পুজো অর্চনা অবশ্যই করবেন, সেটা আপনার যে জায়গাতে অর্থ রাখেন, ধন রাখেন, সেই জায়গাতে আপনারা জয় মা লক্ষ্মী এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করে আপনারা আপনাদের আয়রন চেস্টে অথবা আপনাদের সিন্ধুকে বা আলমারিতে বা আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসার ক্যাশ ড্রয়ারে আপনি রেখে দিন। দেখবেন আপনার যে ব্যবসা চলছে না, অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যা দূর হয়ে গেছে। চমৎকারী উপায়। নমস্কার।